धर्म वो बन्य का नाटके को चरित्र जो आघात करा जेहतु यहाँ काल्पनिक चरित्र और यही चरित्र को विषय प्रतिष्ठान एवं लेखक एर पर दायबद्ध करें ना तो सम्मानित श्रुति मंडली अपनारा उपभोग कर विशेष नाटक गुटी पता एक कुड़ी धन्यवाद सबा के हमारे हृदय देखा नयने मदीना छेड़े दे नौका माथी जाबो मदीना আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা হৃদয়ে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দেখে পাল তুলে যে মাঝি হেলা করিস না দেখে পাল তুলে যে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা माया मीनार घरे आसने हजार माने का दिन मुक्ता धरे माया मीनार घरे आसने हजार माने का दिन मुक्ता धरे माया नबी जी रो उम्मत तो जो की हवे ना রৌশনীতি দুনিয়া গেছে ভরে সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে রৌশনীতি দুনিয়া গেছে ভরে সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার শাখা আর কিসে ভাবনা গুরু যার শাখা ভাবনা নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা।
ভব অন্ধকাজ আখেরে যে সব কান্ড মিছে ভুল না রে ভগবান্ত কাজ আখেরে যে সব কান্ড মিছে যখন লয়ে যায় কাকিয়ে সবাই প্রদান দেখতে চায় যখন লয়ে যায় কাকিয়ে সবাই প্রদান দেখতে চায় লালন বলে কাজু তোদের কেউ না যায় লালন বলে কাজু তোদের কেউ না যায় কাকিকে মন হয় কাকি এইবার সাত ক্লাস থেকে বাড়ছোয়া আট ক্লাসে উঠছে
মাশাআল্লাহ সুবহানাল্লাহ অনেক লেখাপড়া করছে চাচা, এবার অন্য কিছু করার দরকার। তাড়াতাড়ি বুঝবা চাচা, তাহলে আমি হোনা হিয়া বলা হচ্ছে তোমার স্কুলের দেরি হয়ে যাইতাছে, চলো কত বড় ইউনিয়ন পরিষদ চালানো কি ছোট মোটো কথা আপনারা বলেন? আমার এলাকার খবর কি স্যার? আমার উপরে ভরসা রাখতে পারেন, সব ঠান্ডা করে দেব। করে দেব ব্যাটারা পালাবে কোথায়? আপনি দেখুন আমার এলাকা হবে সন্ত্রাস মুক্ত, তোমরা রাতে টহল বাড়িয়ে দাও, চলো আসাদ চলুন। Hello!
তোমাদের দেখলে আমার খুব ভালো লাগে আশা ডাক্তার হয়েছে তুমি কি হয়েছে আমাদের ভুলিও তো তোমাদের সে ভালো ছাত্র ছিল কিন্তু ওর মাত্র তার কারণে এখন দেখো ভুলির কি অবস্থা মাত্রের সাথে মাত্রের ছেলের সাথে যদি বিয়ে না হতো ভুলি নিশ্চয় ভালো একটা অবস্থানে যেত ঠিক না হুজুর আপনি আর অন্যায় করতে পারবেন না চেয়ারম্যান আমাদের সাথে আছে এই জনতা আমাদের সাথে আছে গত নির্বাচনে ওই চেয়ারম্যানের কাছে আমার ভোটের হার ছিল অল্প সব কেন্দ্র কাটাইছিলাম শুধু খালি তিল্লামারির কেন্দ্রটা আমরা অসুস্থ ছিলাম
কোথায় এসেছেন তাড়াতাড়ি বলুন, আমার স্কুলের পরিবার হচ্ছে দেরি তো হইবই মাস্টার, কইছিলাম এই রাজাবাড়িতে কোনো স্কুলের দরকার নাই, তুমি স্কুল করছ বলি এত শিক্ষিত করে তোমার কি লেখাপড়া করি নাই, তাতে কি হয়েছে টিপসই দিতে কি আমার লেখাপড়া লাগে, আমিও তো জানি না, আমি দেখা বড় জানি না কত বড় মাধ্যম সাথে হাত মিলাইয়া আমার বিরুদ্ধে জনতা লড়াই দিছ, আমার তিন ফ্যাক্টরি অচল করার ব্যবস্থা করছ, তোর আরো চেয়ারম্যানের পরিণাম বানাই বলে মাস্টার ব্যাপারটা খুলে কও তো মান্না আবার বিয়ে সবর আগের বয়স অল্প, পড়াশোনায় অনেক ভালো, এখনই বিয়ে দেওয়া কি ঠিক হবে? আলফার ঠিক হবে, পড়াশোনা করে দেবেন হারি দুর্গম, তাছাড়া এত ভালো পাত্র সারা করা ঠিক হবে না, পাঠে বাল্য বিবাহ আইনি অপরাধ, যদি ঝামেলা হয় চিন্তা করবেন না, পাথরের সামনে তো পানি দেখবা সে কিছু ম্যানেজ করে আনি তোমাদের সব কথা শুনলাম, তো কাবলু কিন্তু ভালো
সর্বনাশ করেছে বয়সকালে এমন তেমন হয় পরে সব ঠিক হয়ে যায় অনেকেই তো দেখলাম তুমি অমন করো না বাবা আমি ওকে কথা দিয়ে ফেলেছি রাজি না ডাক্তার বানাবো সর্বনাশ করো কত করে সর্বনাশ করো না বাবা বলে ফেলেছি বৌমা যা দিনকাল পড়ছে আর দেরি করা ঠিক হবে না চলো আমরা করি ফেবু খাই বাবা আমাদের এলাকাটা একেবারে অস্থির করিম চাচার ওই নাবালিকা মেয়ের সাথে নাকি ছেলের বিয়ে দিচ্ছে বলো কি এটা বাল্য বিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ নারা এ কাজ বাদদারকে করতে দেওয়া হবে না যেভাবেই হোক বন্ধ করতে হবে দফাদার দারোগাকে আমার সালাম দাও হ্যালো আমার উপরে ভরসা রাখতে দারোগা ভরসা তো আছে কিন্তু কোনোটাই তো কিছু করতে পারছো না ওই পাড়ার কীর্তি ছেলে হাকিম জুয়া খেলে বাপদাদার ভিটে মাটি পর্যন্ত খুঁজেছে দক্ষিণ পাড়ার ইংসু বাবা কোন শুনলাম বাবার টাকা না পেলে বাপ মাকে হত্যার হুমকি পর্যন্ত দেয় তার উপরে ভরসা রাখে আমি একেবারে উঠে পড়ে লেগেছি শুনলাম বাবরের ছেলে কামলো নাকি করিম চাচার ওই নাবালিকা মেয়ের বিয়ে দিচ্ছে শুধু কি তাই স্যার শুনেছি মেয়ে বিয়ে না দিলেন তাকে ভিটে মাটি ছাড়া করবে আমি তো মাতবই নিকট উকিল নোটিশ পাঠিয়েছিলাম কিন্তু তিনি তো সব অস্বীকার করে জবাব দিয়েছে অস্বীকার করে যাবে কই শোনো ডাক্তার শোনো উকিল এইবার মাতবারের সাথে একটা শেষ বোঝাপড়া করতে হবে ও অনেক ডিস্টার্ব করতেছে ওকে এবার একটা উচিত শিক্ষা দিতে হবে তোমরা গ্রামবাসীকে একত্রিত করো আমরা এখানে সচেতন হলে সব কিছু বন্ধ করা সম্ভব আপনারা সবাই তো আছেন নবরাজ আমার ক্লাস 8 এর ফার্স্ট গার্ল ও আপনাদের কাছে কিছু বলতে চায় বলো আমার দাদা মা আমার বিয়ে ঠিক করেছে আমি পড়াশোনা করতে চাই দয়া করে আপনারা আমার এই সুযোগটুকু করে দিন শোনো মা তোমার কিছু হবে না আমরা তোমার পাশে আছি তোমার মতো সাহস নিয়ে তো আমাদের কাছে কেউ আসে না আপনাদের সবার আমাদের কাছে আসতে হবে সব ঠান্ডা করে দেবো পৌঁছে দিয়ে আসুন চলো মা চলো খালি গেট বাড়ায় বলে কিনা আপনি তিন ফ্যাক্টরি মালিক টাকা দেন এক ফ্যাক্টরি গেট বাড়ায় দেখিস ভিক্রে যাতে না যায় বাবলুর বিয়ের ব্যাপারে পাখিকে লাগিয়েছি আমার আছে
মাদবর সাহেব বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। আমাকে কি বিষয় ডেকেছেন? করিম মিয়া, তোমার তিন কানি জমি বন্ধক রাইখা যে টাকা নিয়েছিলা তা তো এখন সিধে আসলে জমির দামের দ্বিগুণ হয়ে গেছে। এখন তুমি বলো জমিটা কবে লেখা দিবা? হুজুর, আমাকে আর কয়টা দিন সময় দিন, আমি সব টাকা শোধ করে দেব। না 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 করিম মিয়া, সময় তোমাকে অনেক দিয়েছি, আর কোনো সময় দেওয়া যাবো না। তুমি আগামী শুক্রবারে কোলা খোলা রেজিস্ট্রি অফিসে যে তোমার জমিটা আমার নামে রেজিস্ট্রি করে দিবা। হুজুর, আমার এত বড় সর্বনাশ করবেন না। হুজুর, ওই জমিটুকু ঢুকি গেল। হুজুর, ওই জমিটুকু সংসার, ওই জমিটুকু দিয়ে আমার সংসার চলে। হুজুর, সে কবে থেকে তোমাকে বলছি তাবলির জন্য একটা লাল টুকটুকে উলপুরি দেখতে, তুমি এখনো কিছুই করতে পারলে না। আমি তো সেই খবর এনেছি। কি করিম ভাইয়া এখানে? হুজুর, করিম ভাইয়াকে মাফ করে দিন, পাত্রীর বাবা আপনার সামনে। পাত্রীর বাপ? হুজুর হুজুর, আমার মেয়ের বয়স অল্প, নাবালিকা, আমি মেয়েকে ডাক্তার বানাবো, মা আমার পড়াশোনা অনেক ভালো। হুজুর, বেটা কিনে ডাক্তার বানাবে, গরিবের আবার ঘোরা রোগ। আমাদের হুজুর কোনোদিন লেখাপড়া করেন নাই। হুজুর কি কোনোদিন কোনোদিন কোনো কাজে ঠকেছে বলুন। হুজুর বলুন, তুমি রাজি হয়ে যাও, বলো মাকবরের মতো এমন বড় মানুষ তোমার বিয়ে হবে, এ তো ভাগ্যের ব্যাপার। ঘটক, কাবলু তো আগে ফুলিকে বিয়ে করেছিল, সে বিয়ে তো বেশি দিন টিকলো না, আবার বিয়ে। হুজুর, রাজা বছরের কিন্তু অনেক অনেকে অনেক কাজ করে, তাদের কি জীবনে কিছু আসে যায়? আর তাছাড়া ফুলির বয়স ছিল অল্প, সংসার করতে পারলো না, এটা কি আমাদের কাবলু ভাইয়ার দোষ? আরে বাদবার বংশের পোলারা এরকম দুই চারটা বিয়ে করে নেই থাকে। চল মা চল। আমি করিমের বাবা, আমি যে সিদ্ধান্ত দেব সেটাই চূড়ান্ত, আমার সিদ্ধান্তের কোনো নজর হবে না। প্রয়োজন হলে আমি আমার দিদা ভাইয়ের বিয়ে একাই দেব। যেভাবে বলছি সেভাবেই করতে হবে। সব রেডি করে নিয়েছে। আখি দেখো ঝামেলা যেন না হয়,
এই পুরো বয়স আমার দিদা ভাইয়ের বয়স এখনো অল্প আঠারো হয়নি চিন্তা করবেন না চাচা মাতপর সব রেডি করে নিয়েছে এনেন চাচা এটা বিয়ের খবর বড় বাবু বলছিলাম কি আমরা ভালো মানুষ আমাদেরকে হয়রানি করছেন বলুন না বলুন না কারণ আমরা খবর পাইছি এখানে বাল্য বিবাহ হইতাছে আর আইনত বাল্য বিবাহ দণ্ডনীয় অপরাধ কি করছেন কি করছেন কি আমরাই নেব এগুলো ভালো ঠিক আছে অন্য কিছু করবেন না আইন বড় শক্ত আবার কয়ে গেলাম আইন বড় শক্ত চলি সব পানি সাজগুজ কি হয়েছে তাড়াতাড়ি আসতে বল ওই দ্বিতীয় বিয়েতে অত সাজুগুজু করার দরকার নেই তাছাড়া দাদি ভাইটা এত দেরি করছে কেন হুজুর আপনি একদম চিন্তা করবেন না আমি দেখছি আপনার আদেশ আমার জান শেষ চিন্তা কি আর সাথে করি ওই স্যারম্যান বেটা আমার পিছনে লেগেছে পিছনে তাছাড়া ডাক্তার আর উকিলকে নিয়ে এলাকার উন্নয়নে নেমেছে বাপসি আমার চেয়ারম্যান রে ওই উপরে ওই উপরে পাঠিয়ে দেব ওখানে যে উন্নতি করুক ডাউনলোড করুন jsashmita.com বেঁচে থাকো বাবা বাবা বেঁচে থাকো বেঁচে থাকো বাবা কাজি বেটা তো দেরি করতেছে কেন হুজুর কাজি এসে গেছে হুজুর আসসালামু আলাইকুম কাজি তোমার লেখালেখির কাজ আগে নাও না আমি গান করে
বোনরা 1 লক্ষ টাকা ওয়াসিল তো দাঁড়ান 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 পানটা খাই একটু আপনার বুদ্ধির তারিফ করতে হয় কাবলু ভাইয়া যদি এবারও তালাক দিয়ে দেয় 20,000 টাকা দিলেই চলবে বাবাজি এই স্বাক্ষরটা দাও তোমার স্বাক্ষর দিবি না ভাই স্বাক্ষর তুমি অনেক অপকর্ম করেছো, তিন ফ্যাক্টরি নামে জুয়ার আড্ডা বসাইছো, তুমি মাদকের আড্ডা বসাইছো, তুমি রাতে ডাকাতি করো, এইগুলো তোমার তিন ফ্যাক্টরি। আমি সব পাকা ভেঙে দিব যাতে কেউ উঠতে না পারো, উঠতে না পারো। আমার মতো ভুল করেন না,
শুভকামনা রইল, কেউ কোনোদিন খারাপ পথে যায় না। এই সালের আগে কি দেখে ধন্যবাদ।